আরে মামা নতুন বাইক নিছি তো রেস না দেওয়া পর্যন্ত মনে কর আমার মাথা ঠান্ডা হইতেছে না এই নে ভাই বাইকের চাবি এই বাইকটা তোর জন্য কিনলাম তুই ভাই না দর্শক তোকে বাইক কিনে দিছি না বলে পড়ালেখা করতেছিস না কলেজে যাচ্ছিস না আত্মহত্যা করতে চাচ্ছিস আর ভাই তুই তো জানিস আমরা হলাম মধ্যবিত্ত তাই আমার সাধ্যের মধ্যে যা পারছি তা দিয়ে তোকে এই বাইকটা কিনে দিলাম আর হ্যাঁ একটু সাবধানে চালাবি আর এই যে হেলমেট কিনে দিলাম এটা অবশ্যই মাথায় দিবি তোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি আর কাকে নিয়ে বাঁচবো ঠিক আছে ভাই আমি সাবধানে চালাবো আর আমার জন্য দোয়া করবেন ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাইয়া আচ্ছা আমি যাই তাহলে বড় ভাইয়ের কথা মেনে অবশ্যই বাইক সাবধানে চালাতে হবে এ বাইকটা অনেক আরাম আরে মামা কার বাইকে বসে আছিস তোর তো কোনো বাইক নাই আবার চুরি টুরি করছিস না তো কি হরে আরে বেটা চুরি করব কেন ওই বড় বাইকে 3 মাস ধরে বলতে বলতে আজকে এই বাইকটা কিনে দিল দেখতো কেমন হইছে সেই হইছে মামা সমস্যা নাই বাইক যেহেতু নিছস চল দূর একটা ট্যুর দি আসি সেইটান হবে চল আরে না ভাই ওই বড় ভাই বলছে বাইক তো দিছে একটু সাবধানে চালাতে তাই একটু গ্রামগঞ্জে চালিয়ে একটু ভালো করে চালানো শিখতেছি পরবর্তী তুকে নিয়ে অনেক বড় লং ট্যুর দেব হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আর বলতে হবে না এখন তোর বাপ বেড়ে গেছে এখন আমাদের মতো বন্ধুদের আর চিনবি না সমস্যা নাই তোর বাইক নিয়ে তুই থাক যাওয়া লাগবে না কোথাও আরে ভাই আমি কি বললাম তোরে আর কি বুঝবি তুই মামা এই বাইক কার নতুন বাইক নিলি নাকি আরে হ মামা এই বাইকটা আমি নিলাম কেমন হলো দেখতো আরে বেটা সেই হইছে তোর লগে একেবারে পারফেক্ট মানাইছে কিরে মামা তুই না কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিলি এখন আসলি কোত্থেকে আর এই বাইকটা কার আরে বেটা হাসপাতালে গেছি তো কি হইছে বাইক চালাতে গেলে দুই একবার হাসপাতালে যেতেই হয় পরশু দিনে হাসপাতাল থেকে ফিরলাম আগের বাইকটা তো অ্যাক্সিডেন্ট করে পুলিশ নিয়ে গেছে বেটা নষ্ট হয়ে গেছে ওইটা আর আমার দরকার নাই আজকে আবার 3 লাখ টাকা দিয়ে বাইক নিলাম কেমন হলো আমার ঘোরাটা একেবারে করা আচ্ছা এখন তো দুই বন্ধুর বাইক আছে চল তাহলে একটা রেস দিয়ে আসি দেখি কে পারে আরে না মামা তুই না কিছুদিন আগে বাইক রেস দিয়ে অ্যাক্সিডেন্ট করলি আবারো বাইক রেস দেওয়ার কথা বলতেছিস না মামা আমি পারবো না তোর সাথে বাইক রেস দিতে আরে মামা আজকে তোর কোনো কথাই শুনবো না তুই দাঁড়া আমি এখানে আসতেছি আরে মামা নতুন বাইক নিছি তো রেস না দেওয়া পর্যন্ত মনে কর আমার মাথা ঠান্ডা হইতেছে না আর কোনো বান্দা পাইতেছি না তোরে পাইছি চল আর তুই বেটা বই পাস কেন বুঝলাম না এই 100 কিলো জামু এখান থেকে রেস দিয়ে চলে আসমু চল বেটা ভাই আমি মাপ চাই তোর সাথে আমি কোনো বাইক রেস তে জিতে পারবো না আমার ভাই বারণ করছে বাইকটা আস্তে সাবধানে চালাতে বুঝছস ভাই তুই অন্য কারো সাথে রেস দে আমি পারবো না আমি গেলাম ভাইয়ের কথা আরে বেটা বাইক নিয়ে একটু রেস টেস না দিলে কি হয় আরে বেটা তুই তো পুরুষ না দেখতেই হিজলার মতো লাগে তোর লগে আর কি রেস দিমু যা তোর লগে আমি রেস দিমু না কি আমি হিজলা হ এই দে বেটা রেস দে আই তুই আমার সাথে রেছে আই আই বেটা আরে বেটা এই রাস্তায় তো তোরে তুলে দিতে চাইছি আমি ওই সামনের রুটে দাঁড়া হ্যাঁ হ্যাঁ চল কেলি রেস এই দিলাম টান আই বাবা আই দেখি তুই কতটুকু পারস বেটা তোরটা বড় গাড়ি বলে পারতছি না আমি নাইলে এক্ষুনি দেখাই দিতাম আমি মজা আমার লগে রেস দে আমার সাথে রেসে জিততে পারবো এরকম কোন বাপের বেটা আছে যতই টানো মামা আমার লগে পারবা না বুঝো নাই আমার লগে পারবা না